আর্যভট্ট প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের একজন। তিনি 476 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের অশোকা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার হাত ধরেই প্রাচীন ভারতীয় গণিতে স্বর্ণযুগের সূচনা ঘটে। মাত্র 23 বছর বয়সে তিনি আর্যভট্টীয় গ্রন্থটি সংকলন করেন, যেখানে তিনি প্রাচীন ভারতীয় রীতি অনুযায়ী গণিতকে কবিতা আকারে উপস্থাপন করেন। এখানে তিনি গোলীয় ত্রিকোণমিতি, জ্যোতির্বিদ্যা, পাটিগণিত, বীজগণিত, সমতল ত্রিকোণমিতি, দ্বিঘাত সমীকরণ, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘাত বিশিষ্ট পদসমূহের বর্গ ও ঘনের সমষ্টি, একটি সাইন অনুপাতের সারণী এবং সে সময়ের জনপ্রিয় জ্যোতির্চর্চার প্রয়োজনীয় 33টি গাণিতিক প্রক্রিয়ার বর্ণনা করেন। আর্যভট্টই প্রথম পূর্ণাঙ্গ দশমিক সংখ্যা পদ্ধতি প্রবর্তন করেন। তার দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য ছিল কিনা সে বিষয়ে দ্বন্দ্ব রয়েছে, তবে শূন্যের সমতুল্য একটি ধারণা তার কাজে ছিল। আর্যভট্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গাণিতিক অবদান হচ্ছে আধুনিক ত্রিকোণমিতির সূত্রপাত করা। আর্যভট্টই পাইয়ের মান নির্ণয় করেন 3.1416, যেটা তার সময় পর্যন্ত যে কোনো গণিতবিদের বের করা মানগুলোর মধ্যে সবচেয়ে সঠিক। তিনি একাধিক অজানা রাশি সংবলিত সমীকরণ সমাধান করার সাধারণ পদ্ধতি বের করেন। তিনি উল্লেখ করেন যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে এবং তিনি পৃথিবীর আক্ষিক গতির হিসাবও করেছিলেন। তার হিসেবে পৃথিবীর পরিধি ছিল 39,968 কিলোমিটার, যেটা সে সময় পর্যন্ত বের করা শুদ্ধতম পরিমাপ। আর্যভট্ট সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয়ের পদ্ধতিও বের করেন। তিনি 550 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।